I'm playing myself. ঠান্ডা খুবই সেখানে, ঢাকার মধ্যে তো মানুষ নাই, তো ঘোরাও নাই, তো গরম খাবে জায়গা। আর কিশোরগঞ্জের লাইফ, কিশোরগঞ্জের লাইফ ধর মানে আমার কাছে টাইম থাকতো, কিশোরগঞ্জের লাইফটা আমার কাছে অনেক টাইম থাকতো। আমি দেখা গেল ঘুম থেকে উঠতাম দেরি করে, তারপরে অনেক টাইম থাকতো, দুটার দিকে ঘুম থেকে উঠতাম মোস্ট অফ দ্য টাইম। ক্লাস হয়েছে দুটার দিকে, আমি আর 5-10 মিনিট আগে উঠতাম, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো অনলাইন ক্লাসের মধ্যে উঠতাম, অনলাইন পার্টি ওই সময় খাওয়া দাওয়া ক্লাসের মধ্যে বসে করতাম, গোসল হইতো কাজ দিয়া, তারপরে অনেক টাইম থাকতো সিনেমা দেওয়ার, টাইম থাকতো অনেক অনেক ফিল্ম দেখতাম। মানে আমি জাস্ট ইউলেভ আসার পর কিশোরগঞ্জের লাইফে কেটে বলতেছি, আর এখনের শিফটটা এখনের শিফট ওই ঢাকায় এসে দেখা যাচ্ছে আমি টাইম পাই না, আমার জাতি হইতেছে পারমানেন্টে সিনেমাস করতে রিচার ম্যানেজার, তো ওইটার প্রতি একটা দায়বদ্ধতা আছে কাজ করতে হবে ওইটাই। বাট ওই চ্যালেঞ্জটা এক্সাইটিং, শেখার আছে অনেক জিনিস শিখতেছি, যেটা আমি কিছু শিখতাম না, মানে শিখতে পারতাম না কিছুর জন্য বসে থাকলে। আর ঢাকায় এসে দেখা গেছে প্রিয় ছিল, ঢাকায় দুটা প্রোডাকশন করলাম আমরা একসাথে, আগে প্রোডাকশানের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, প্রোডাকশনগুলো করার আছে। আর এই যে ব্যস্ততা, এই ব্যস্ততা আমি আসলে খুব ওই কিন্তু ওই সাইড কর্নারে থাকে না, ধরো একটা রুম আছে, রুমের মধ্যে মিডিলকে থাকতে অনেকে পছন্দ করে আর কর্নারে থাকতে অনেকে, মিডিল একটা কর্নারে বসে থাকতে পারে, অবজার্ভ করতে পারে, ওই রেদার দেন যে কোলাহলের মধ্যে থাকাটা। আমি মনে করি যে ওইখানে মানে ইজি থাকে একলা একলা। আমি কিন্তু ওই ফিল্ম নিয়ে পড়তেছি বা ফিল্ম মেকার হওয়ার ইচ্ছে, এটা কিন্তু বাই চান্স কোনো অপশান নেই, ফিল্ম যাই না, আমি ফিল্ম মেকার যদি না হইতে পারি, ইন কেস ফিউচার ফিউচারে ফিল্ম বানাতেও পারি, খুব বড় ফিল্ম মেকার হইতে পারি, না হইতে পারি, আই ক্যান বি এ বিগ জিরো। আবার যে ফিউচারের কথা আমি চিন্তা করতেছি ওই ফিউচারে আমি নাও থাকতে পারি। ওই ফিল্ম মেকার হওয়ার যে ইচ্ছা, যা ভাই বোন না, ভাই বোন আমি কখনই বলবো না। আমি আমার বাসায় একটা আমি গল্প বলি তোমার করে, আমার বাসায় একটা ভাড়াটিয়া ছিল, সে বইটা পড়তো, তো আমি তারে দেখতাম ছোটোবেলায় সে বইটা আর্কিটেকচার নিয়ে পড়তো, তো আমার খুবই ইচ্ছা থাকতো যে আমি আর্কিটেকচার, সে আবার বিদেশে গেছিলো অনেক নাম ডাক পাইতো, তো ওই ছোটো মানুষের ওই ছোটো আকাঙ্ক্ষা দেয় না একটা যে ওই নাম ডাকটা যশটা পা সবার কাছে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার, আমার প্রথম ইচ্ছা ছিল যে আমি ওই আর্কিটেকচার। মানসালে ওকে খেলা দিত, আমি তাকে ছোট করছি না কিংবা তার হেটারও না, কিন্তু আমি ওই টাইপের না, তার ফিল্ম আমার তো খুব ভালো লাগে, আমি গুজারিশ খুব এনজয় করছি অ্যাজ এন অডিয়েন্স। আমি বাজিরাও মাস্তানি, আমি বলিউড ফ্যান না, দেখা হয় ভালো পারফরমেন্স ছিল বাজিরাও মাস্তানি, তো ওই ওর কাজ দেখা হয়, কিন্তু আমি আমি যদি আমি যদি এখন ফিল্ম মেকারের দৃষ্টি দেখি, আমি ওই টাইপের ফিল্ম মেকার করতে চাই না, ওই টাইপের চিন্তা করছি যা আমি আমার চিন্তাধারণা অনেক অন্য রকমের সাথে মিলে যায়। আমার ফেভারিট জনরা হচ্ছে ড্রামা, ক্রাইম থ্রিলার, মানে ক্রাইম রিলেটেড কিছু থাকলে ওইটা আমার জন্য হচ্ছে রাজভোগের। আর আই লাভ ড্রামা, কারণ আমার চিন্তা আছে যে আমি যদি কিছু বানাই সেটা একটা নতুন জনরা আমি ক্রিয়েট করি, ওইটা হবে ক্রাইম ক্রাইম ড্রামা। হ্যাঁ ক্রাইম ড্রামা, আমি ড্রামা ড্রামাটিক হবে, কারণ আমার মনে হয় আমি খুব ভালো দেখাতে পারবো।
আমি খুব কম ফিল্ম মেকারদেরই ওইভাবে অ্যাডমায়ার করি, যেমনটা আমি স্ট্যানলি কুব্রিক, সত্যজিৎ রায় আর অনুরাগ কাশ্যপকে করে থাকি। যদি কম্পেয়ার করি, সেখানে আমি এক রুমের এক রাজা ছিলাম, এখানে রাজা অনেক, রুমমেট আছে, সেখানে কোলাহল খুবই কম, শান্ত রুম, এখানে খুবই কোলাহল, আমার এগুলো বন্ধ। খাবারের একটা সমস্যা, আমি দিনে একবার খাই জানো, মোস্ট অফ দ্য টাইমস দুবার, চলে দুবার, আর এখানে তখনও দুইবারই খাইতাম, ঘুম থেকে উঠতে দেরি করে, কিন্তু আমি নিজে রান্না করে খেতাম। আর রান্না তো পারি, রান্না তো পারি, ওই পুরা ছোটা চ্যালেঞ্জিং, নতুন পরিবার সবার জন্য চ্যালেঞ্জিং। গতকাল আমি গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যগুলো দেখার জন্য, তো একটা জিনিস আমাকে খুবই অবাক আর হার্ট করছে, ওয়ান কাইন্ড অফ ওই বুদ্ধিজীবীদের ভাস্কর্যগুলো পরিষ্কার করা মানুষ খুবই নোংরা আর ময়লা হয়ে আছে, দেখতে খুবই যেটা বাজে লাগছে। আমি চিন্তা করলাম যে আমাদের কি একটা ড্রাইভার থাকে না যে ভাস্কর্যগুলো একটু যত্ন নিই, একটা সম্মান প্রদর্শন করি ভাস্কর্য। এই যে আমি একটা ছবি তুলছি দেখ, এই ছবিটা হচ্ছে যে এই ছবিতে বলছে উন্নয়নের ঢাকের নিচে চাপা পড়ে আছে লাখো মানুষের কন্দন। কোভিড টাইমটা আমি মনে করি যে সবার কাছেই খুবই চ্যালেঞ্জিং ছিল, আর আমি আসলে নিজেকে নিয়ে ভীত কম ছিলাম, আমার ফ্যামিলি মেম্বার নিয়ে বেশি ভীত ছিলাম। আমি মনে করি যে আমি দুটো জিনিসকে সব থেকে বেশি কেয়ার করি, সবচেয়ে বেশি অ্যাডমায়ার করি, কিংবা মানে আমার মানে লাইফে ওই দুইটা পার্টি সবচেয়ে বেশি, একটা হচ্ছে আমার ফ্যামিলি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আর আরেকটা হচ্ছে সিনেমা। সিনেমাটা হয়তো একটু দেরিতে ডেভেলপ হয়েছে আমার ভেতরে, বাট সিনেমা কাম সেকেন্ড, আর হচ্ছে আমার ফ্যামিলি। আমার প্রতিনিয়ত ভয় থাকতো যে আমার ফ্যামিলি মেম্বারের কারো না কারো কিছু হয়ে যায়। আমার তিনটা ভাই আছে, আমি সবার থেকে বড়, আর আমার বাবা মা, আমার বাকি যে মেম্বারসগুলো আছে ফ্যামিলি মেম্বারস, তাদের তাদের কিছু হয়ে যায় কিংবা তাদের কোভিড হয়ে গেল, তখন মৃত্যু হার বাড়তেছিল, তাদের কিছু হয়ে গেল নাকি, সেটা আমাকে প্রতিনিয়ত ওই ভীত করত। উলফ অফ ওয়াল স্ট্রিটে একটা ডায়লগ আছে না, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, সাপ্লাই দেখা গেছে যে সেমই আছে, সাপ্লাই কিন্তু সেম আছে, হয়তো বা বাড়তেছে, আরও বাড়ছে, হ্যাঁ অনেক অ্যাপ্রোচ করতেছে, অনেক জায়গার সাথে কানেকশন বাড়ছে আমাদের আগের তুলনায়, সাপ্লাই কিন্তু বাড়ছে, এটা তুই অস্বীকার করতে পারবি, কিন্তু ডিমান্ড বেড়ে গেছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, সাপ্লাই কম ডিমান্ড বেশি, এটা হচ্ছে মূল্য বৃদ্ধির মূল সমস্যা। হ্যাঁ ডারউইনেরই তো কথা মনে হয়, এটা সার্ভাইভাল পথটা ফিটেছে, আমি মানতেছি যে সার্ভাইভাল পথটা ফিটেছে, যে এখন ওই যে সবচেয়ে বেশি ফিট থাকবে, যে সবচেয়ে বেশি শক্তি দেখা দেওয়া পারবে সেই সার্ভাইভ করবে, তাই না? এটা শুধু আমাদের রাশিয়া ইউক্রেন ইউএসএ ওইগুলো না, ওই তুমি একটা জঙ্গলে যাও, তুমি জঙ্গলে গিয়েও এটা পাবা, যে বেশি ফিট, যে বেশি ইয়া করতে পারতেছে, ডোমিনেট করতে পারতেছে সেই টিকে থাকতেছে। কিন্তু এটাই কেন, মানে এভাবেই কেন, ইউল্যাবে ভর্তি হওয়া, ইউল্যাবের একটা অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম হচ্ছে সিনেমা স্কোপ, আমি ফার্স্ট সেমিস্টারে জয়েন করতে পারি নাই, সিনেমা স্কুলে আমি সেকেন্ড সেমিস্টারে জয়েন করছি, কারণ আমার মনে হয়েছিল যে ওই প্র্যাকটিসের মধ্যে থাকাটা জরুরি ফিল্ম বিষয়ে। আমি কিন্তু ফিল্ম বিষয়ে কিছুই জানতাম না, নট এ সিঙ্গেল থিং, আমি দেখতাম শুধু, আমার লাইকিংসগুলো ছিল যে এমনি এমনি হয় এমনি এমনি হয়, আমি আমি ভালোবাসতাম আর কি, শুনতাম দেখতাম এই পর্যন্ত, কিন্তু ওই প্র্যাকটিসটা হইতেছিল না, যেটা আমি আসলে হইতে চাই, ফিল্ম মেকার হইতে চাই আমি। আর আমি মনে করি ওয়েন আই এম ডান উইথ অল দিস থিংস, আমি সিনেমা বানালাম, বানাচ্ছি কিংবা বানালাম, আমার ফ্যামিলির একটা
দেখভাল করলাম, মানে ওদের প্রতিও আমার একটা দায়িত্ববোধ আছে, ওই দায়িত্ববোধ আমি পালন করলাম। তারপরে আমার ইচ্ছা হচ্ছে যে আমি কোনো এক পাহাড়ি অঞ্চলে গিয়ে একটা কাঠের বাসা করবো। আমার আইট ফোবিয়া আছে তার যদিও, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে যে এই কোলাহল, এই গ্যাঞ্জাম এসব ছেড়ে আমি পাহাড়ে চলে যাব। তুমি শুনতে কি পাও ভিড়ের মাঝে কেউ, তুমি শুনতে কি পাও ভিড়ের মাঝে কেউ, মতিঝিলের শাপলা ফুলে পানি আর এক স্কুল বালিকার সবুজ ড্রেস খানি, মতিঝিলের শাপলা ফুলে পানি স্কুল বালিকা সবুজ ড্রেস খানি, গোরস্থানে পকি মাজারে মাজারে ঝিকির।